এই ভিডিওতে আমরা টোটালি একটা বড়ো ধরনের ভালো মাপের সরকারি পারমানেন্ট রিক্রুটমেন্ট নোটিফিকেশানকে নিয়ে আলোচনা করব এটা আপনাদের অনেকটা সমস্যার বিষয় অনেকেই নোটিশটা পেয়েছেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই যে ভারতীয় খাদ্য নিগমে নিয়োগ হবে এই নোটিশটা অনেকে পেয়েছেন বাট এটাকে সঠিকভাবে বুঝে উঠতে পারছেন না কি কি যোগ্যতাটা দরকার আছে কারা আবেদন করতে পারবে প্রপারলি এটা বুঝে উঠতে পারছেন না কারণ এটা চুয়াল্লিশ পাতার একটা নোটিফিকেশান তো নয় নোটবুকের মতো টোটালি আসল আসল জিনিসগুলো আপনাদের কাছে আমি এখানে পয়েন্ট আউট করে দেবো যাতে আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয় আপনাদের যেগুলো যেগুলো দরকার জানার দরকার টোটালি এই ভিডিও থেকে জেনে নিন এবং আবেদন করুন করে উপকৃত হন অফিসিয়ালি ওয়েবসাইটটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের যদি ডাউনলোড করার থাকে আপনারা এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন সর্বপ্রথম জেনে রাখুন যে ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি হচ্ছে চোদ্দো হাজার একশো তিনটে এবং এটা পোস্ট করা হয়েছে বারো দুই দু হাজার উনিশ আর লাস্ট ডেট আছে পঁচিশ তিন দু হাজার উনিশ পঁচিশ তারিখ অবধি আবেদন করা যাবে এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আর কবে থেকে শুরু হচ্ছে তেরো তারিখ থেকে শুরু হচ্ছে অলরেডি শুরু হয়ে গিয়েছে আপনারা আবেদন শুরু করতে পারেন তাহলে এবার যেটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে মিনিমাম এজ কুড়ি ম্যাক্সিমাম এজ হচ্ছে আঠাশ বছর মানে কুড়ি থেকে আঠাশ বছর বয়সের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন সরকারি নিয়ম অনুযায়ী এস সি এস টি ও এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা কিন্তু ছাড় পেয়ে যাবেন এরপর আপনাদেরকে যেটা বলে রাখবো সেটা হচ্ছে স্যালারি স্যালারিটা কীরকম থাকবে ন হাজার তিনশো থেকে উনতিরিশ হাজার নশো পঞ্চাশ টাকা পর্যন্ত এর সঙ্গে কিন্তু আলাদা বিষয়গুলো যেগুলো সরকারিভাবে থাকে সেগুলো থাকবে এবার এফ সি আই রিক্রুটমেন্ট বা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ান যে রিক্রুটমেন্টের বিষয়টা আছে এই রিক্রুটমেন্টটা হচ্ছে যে ইম্পর্টেন্ট কিছু কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যেমন একটা ক্যান্ডিডেট একটা জোনে ফিল করবেন আইদার নর্থ জোন অর সাউথ জোন অর ইস্ট জোন অর ওয়েস্ট জোন অর ওয়েস্ট ইস্ট বা নর্থ ইস্ট জোনে আপনি ফিল আপ করবেন মানে একটা ক্যান্ডিডেট দুটো জায়গায় কখনও ফিল আপ করবেন না দুটো ক্যান মানে তাহলে আপনার দুটো অ্যাপ্লিকেশানই নষ্ট করে দেবে মানে বাতিল করে দেবে ক্যান্সেল করে দেবে সো যে কোনো একটা জোনে আপনারা ফিল আপ করবেন আমার মনে হয় আপনারা দেখছেন ইস্ট জোন থেকে তাহলে আপনি ইস্ট জোন থেকেই আপনার যদি এলাকার ভুক্ত হয় তাহলে ইস্ট জোনই ফর্মটা ফিল আপ করবেন রকম অসুবিধা নেই যে কোনো একটা জনে ফর্ম ফিল করতে পারবেন অন্যান্য জনে ফর্ম ফিল বা দুটো তিনটে জনে একটা ক্যান্ডিডেট ফর্ম ফিল করলে তাহলে কিন্তু সব আই বাতিল করে দেবে এই ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলি ফর ওয়ান অফ দ্য পোস্ট কোড সি ডি জি এইচ জেন আই যেগুলো আছে উইদিন জোন একটা জোনের মধ্যে একটা পোস্ট কোডে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে একটা ক্যান্ডিডেট একটা জোনের মধ্যে অন্যান্য পোস্ট কোডে কিন্তু ফর্ম ফিল আপ করবেন না একটাই পোস্ট কোডে একটাই জোনে একটা ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করুন এইগুলো আপনাদেরকে মেন মাথায় রাখতে হবে তাছাড়া বাদবাকি বাকি যেগুলো আছে এগুলো সবগুলোই আপনাদের জানা এইখানে বলছে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে আর আপনি যদি হার্ড কপিগুলো বা প্রিন্টেড কপিগুলো পাঠান পাঠানোর কোনোরকম দরকার নেই এখানে বলেই দেওয়া আছে দ্য অনলি মোড অফ অ্যাপ্লিকেশন ইজ অনলাইন দ্য প্রিন্টেড হার্ড কপিস অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইল নট বি এন্টারটেন্ড হার্ড কপি কোনো কাজে লাগবে না রেলিভেন্ট এক্সপিরিয়েন্স শুড বি আফটার রিকোয়ার্ডিং মিনিমাম রিকোয়ার্ড কোয়ালিফিকেশন ফর দ্য রেলিভেন্ট পোস্ট আপনি যে পোস্টের জন্য আবেদন করতে যাচ্ছেন সেইটাকে আপনাকে আগে কোয়ালিফিকেশানই কোয়ালিফিফিকেশান অনুযায়ী আপনাকে সেটার যোগ্য হতে হবে সেটা ফিল আপ করবেন পরে এক্সপিরিয়েন্স থাকলে সেটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হবে বা অগ্রাধিকার দেওয়া হবে রিজার্ভেশান এবং রিল্যাক্সেশান বিষয়টা আপনাদেরকে একটু বলে রাখবো রিজার্ভেশান রিলার্ভ আর যেটা আছে রিল্যাক্সেশান রিজার্ভেশান আপনারা জানেন এস সি এস টি ও বিসি পিডাব্লিউডি এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য আর রিল্যাক্সেশানটাও তাই এজ রিল্যাক্সেশান পাবেন যদি আপনি কোনো রকম সংরক্ষণের আওতায় থাকেন বা এস সি এস টি ও বিসি হয়ে থাকেন তাহলে আপনারা সরকারি নিয়ম অনুযায়ী হ্যাঁ তিন বছর পাঁচ বছরের যে ছাড়টা থাকে সেই ছাড়টা পাবেন এবং সেটা টোটালি কাউন্ট করা হবে এক এক দু হাজার উনিশের হিসাব অনুযায়ী এবার আপনাদেরকে ভাবতে হবে যে আপার এজ লিমিট লোয়ার এজ লিমিট যেগুলো বলা আছে সেগুলো কিন্তু সব জায়গা থেকে আপনারা একই সুবিধে কিন্তু ভোগ করতে পারবেন এখানে কিছু কিছু নোট আছে দেখবেন এই নোটগুলো মানে হ্যান্ডিক্যাপ্টদের জন্য কার কতটা হ্যান্ডিক্যাপ্ট হিসেবে ফর্টি পার্সেন্টেজের বেশি হ্যান্ডিক্যাপ্ট হওয়া বাধ্যতামূলক আছে নাহলে কিন্তু আপনি সেই এইচ ডিল্যাক্সেশানটা পাবেন না এই নোটগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে সব থেকে বড়ো বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে মেন মেন পয়েন্টগুলো আমি আপনাদের কাছে মেনশন করে দিয়েছি আরও একটা জিনিস আপনাদের সবার সমস্যা হয় সেটা হচ্ছে কোয়ালিফিকেশান আপনি কোয়ালিফিকেশানটাকে একটু ভালোভাবে বুঝে নিন আমি দেখিয়ে দিচ্ছি রিকোয়ার্ড কোয়ালিফিকেশান হলো ডিপ্লোমা অর বিটেক ইন সিভিল ডিপ্লোমা অথবা সিভিলে বিটেক করা থাকলে আপনি আবেদন করতে পারবেন মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল বিএসসি অর গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন এই হচ্ছে আপনাদের রিকোয়ার্ড কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান অনেকে মিস করে যাচ্ছেন অনেকে ভাবছেন কি ডিপ্লোমা ছাড়া আমি কি আবেদন করতে পারবো না অনেকে ভাবছেন যে আমার সিভিল করা আছে আমি কি আবেদন করতে পারবো না অনেকে ভাবছেন বিটেক করা আছে শুধুমাত্র আমার কি আবেদন করা যাবে না তো ভালো করে বুঝে নিন ডিপ্লোমা অর বিটেক ইন সিভিল যদি থাকে আবেদন করতে পারবেন মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল বিএসসি অর গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন আপনারা আবেদন করতে পারবেন এখানে স্যালারি আছে মোটা অঙ্কের টাকা স্যালারি আছে প্রায় ন হাজার তিনশো থেকে উনতিরিশ হাজার নশো পঞ্চাশ পর্যন্ত এবং অফিসিয়াল লিঙ্ক পাবেন এইখান থেকে অফিসিয়াল নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইট থাকছে এইখানে আপনারা ডাউনলোড করবেন অথবা এই অফিসিয়াল নোট অফিস ওয়েবসাইটে ক্লিক করে সেখান থেকে আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া তেরো তারিখ শুরু হয়ে যাচ্ছে বা শুরু হয়ে গেছে কোনো সমস্যা নেই পরবর্তী ভিডিওতে ফিরে আসছি ভিডিওটিতে রকম কনফিউজিং কিছু বিষয় থাকলে আপনারা কমেন্ট করবেন আমি কনফিউশন সলিউশন করার চেষ্টা করব ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকে জানিয়ে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আবার দেখা হচ্ছে ভালো থাকুন